রাশিয়ায় তীব্র গোলা হামলার মুখে খেরসন ছাড়ছেন ইউক্রেনীয়রা। কিয়েভে তুষারপাত, বিদ্যুতের অভাবে শীতে জবুথবু মানুষ। মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইউক্রেনের। ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার। ইসরায়েলকে স্বাভাবিক করার জন্য হিজবুল্লাহ সবচেয়ে বড় বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার তীব্র গোলা হামলার মুখে খেরসন ছাড়ছেন ইউক্রেনীয়রা। রাশিয়ার অব্যাহত গোলা হামলা থেকে বাঁচতে গতকাল রোববার কয়েকশো ইউক্রেনীয় খেরসন শহর ছেড়ে গেছেন। রাশিয়া সেনা প্রত্যাহার করে নিলে দুই সপ্তাহ আগে শহরটি পুনরায় দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী। খেরসন বিজয়ের উদযাপনে মাতে ইউক্রেন, খবর দ্য গার্ডিয়ানের। রাশিয়ার দখল থেকে খেরসন মুক্ত করা চলমান যুদ্ধে কিয়েভের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। রুশ বাহিনী নিপ্রো নদীর পূর্ব পাড়ে সরে গেলে শহরটি পুনরায় নিয়ন্ত্রণে নেয় ইউক্রেন। রুশ বাহিনী শহরটি ছেড়ে যাওয়ার আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়ে যায়। এরপর থেকে পানি ও বিদ্যুতের অভাবে বাসিন্দাদের সেখানে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় তীব্র শীতের মধ্যে তারা ঘর গরম করতে পারছে না। যুদ্ধে জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় ইউক্রেনে তীব্র শীত সহ্য করা বাসিন্দাদের জন্য খুবই কঠিন হবে বলে মনে করা হচ্ছে। এ আশঙ্কায় গত সপ্তাহে খেরসন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। রাশিয়ার গোলা হামলার কারণে অনেকে শহর ছেড়ে যাচ্ছেন। 9 নভেম্বর রুশ বাহিনী শহরটি ছেড়ে যাওয়ার পর অব্যাহত গোলা হামলায় এখন পর্যন্ত 32 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শহর ছাড়তে গাড়িতে উঠতে চাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ইয়েভহেন ইয়ানোকোভ। তিনি বলেন, আমরা আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছি, এটা খুবই বেদনাদায়ক। আমরা এখন মুক্ত, কিন্তু তারপরও চলে যেতে হচ্ছে, কারণ হামলা হচ্ছে, গোলা এসে পড়ছে, লোকজন মারা যাচ্ছে। খেরসন শহরের সামরিক প্রশাসনের প্রধান গালিনা লুগোভা বলেছেন, কর্তৃপক্ষ মানুষকে নিরাপদ করতে সব কিছু করবে, কিন্তু রুশ হামলা প্রতিদিন তীব্র হচ্ছে, হামলার পর হামলা চলছে। রুশ গোলা আঘাত এনেছে ভিতালি নাথুচির ভবনেও। তিনি বলেন, 4টি ফ্ল্যাট পুড়ে গেছে, জানালাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমরা এখানে বসে থাকতে পারছি না, কোনো বিদ্যুৎ নেই, পানি নেই, বাসা গরম করার ব্যবস্থাও নেই। এদিকে জানিয়ে দিব কিয়েভের তুষারপাত, বিদ্যুতের অভাবে শীতে জবুথবু মানুষ। শীত শুরু হয়ে গেছে যুদ্ধ বিপর্যস্ত ইউক্রেনে। দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলছে তুষারপাত। রাজধানী কিয়েভে তাপমাত্রা রোববার শূন্যের কাছাকাছি রেকর্ড হয়েছে। রাশিয়ার তীব্র বিমান হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এক মৌসুমের মুখে পড়েছে ইউক্রেনবাসী। গ্রিড অপারেটর ইউক্রেনারকো বলেন, ঠান্ডা আবহাওয়ায় ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা বাড়ছে। মেরামত কর্মীরা ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে জোর চেষ্টা চালাচ্ছেন। বুধবার রাশিয়ার মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো এখনও চালু করতে পারেনি বিদ্যুৎ উৎপাদনকারীরা, ফলে সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তা আবারও প্রকট হয়ে ওঠার আশঙ্কায় আছেন কিয়েভ শাসকেরা। এই অবস্থায় ব্ল্যাক আউট দিয়ে বিদ্যুৎ সংরক্ষণ ছাড়া উপায় দেখছে না কর্তৃপক্ষ। ইউক্রেনারকো বলেন, ঘাটতির কারণে ব্যবহারে বিধিনিষেধ এখনও বহাল, এটা বর্তমানে প্রায় 20% দাঁড়িয়েছে। মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে লক্ষ্যবস্তু করেছে, যা ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করেছে। এসব হামলায় প্রাণ ঝরছে বেসামরিক নাগরিকদেরও। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। সে থেকে নানা কৌশলে কিয়েভ শাসকদের কোণঠাসা করার চেষ্টায় আছে পুতিন বাহিনী। 9 মাসের মধ্যে গত বুধবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন। হামলায় প্রভাবে দেশটির তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। লক্ষাধিক মানুষ আলো, পানি ও উষ্ণতার অভাবে ভুগছে। এদিকে জানিয়ে দিব মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইউক্রেনের। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলার নিন্দা জানিয়ে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইউক্রেন। এছাড়া এই হামলা গণহত্যার সামিল বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে পুতিন বাহিনীর হামলা। রাশিয়ার সেনাদের অবিরাম গোলাবর্ষণে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে দেশটির বেসামরিক বিভিন্ন অবকাঠামো। রোববার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, কিয়েভের সামরিক অভিযান শুরুর পর মস্কোর সেনারা এখন পর্যন্ত 30,000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রাশিয়ার হামলায় জর্জরিত ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো, এতে বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ সেনাদের অবিরাম হামলাকে গণহত্যার সামিল বলে উল্লেখ করেছে জেলেনস্কি। কিয়েভ জানায়, এভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে কিয়েভ। রাশিয়া নতুন করে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কার কথা জানিয়ে জেলেনস্কি বলেন, সন্ত্রাসী দেশটির আবারও ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে, তারা কোনোভাবেই শান্ত থাকবে না। তবে আমরা ইউক্রেনের নাগরিকদের সুরক্ষায় কাজ করে যাব। ইউক্রেনের চালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় এবার শীতে কিয়েভবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পুতিন বাহিনীর অবিরাম গোলাবর্ষণ সত্ত্বেও ইউক্রেনে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি সংস্থার প্রধান। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোতে শস্য রপ্তানির ঘোষণা দিয়েছে ইউক্রেন। কিয়েভের উদ্যোগের নাম দেওয়া হয়েছে গ্রিন ফ্রম ইউক্রেন। এদিকে জানিয়ে দিব, ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক ইসলামী পরিষদের প্রধান শাহরিয়ার হায়দারি বলেছেন, দেশের জ্বালানি, ঔষধ এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য শতকরা 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে ইরানের। গতকাল তিনি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, পরমাণু ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দেশের জনগণ পশ্চিমাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র বোর্ড অব গভর্নর্স বিশ্বের সব দেশের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান, কিন্তু ইরানের প্রসঙ্গ যখন আসে তখন এই প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার রাজনৈতিক চাপের কারণে সঠিকভাবে কাজ করতে পারে না। হায়দারি বলেন, IAEA-র পর্যবেক্ষক দল সবসময় ইরানের পরমাণু স্থাপনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করে এবং অনেকবার ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে ঘোষণা করেছে। সেক্ষেত্রে সম্প্রতি IAEA ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। হায়দারি আরও বলেন, যেহেতু ইরানের জনগণ এবং জাতীয় সংসদ পরমাণু কর্মসূচি পরিচালনার পক্ষে এবং এটি যেহেতু তাদের কৌশলগত নীতির অংশ, সে কারণে ইরানের সরকার এবং নীতি নির্ধারণী পরিষদ পশ্চিমাদের আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা বানচাল করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জানিয়ে দিব, ইসরায়েলকে স্বাভাবিক করার জন্য হিজবুল্লাহ সবচেয়ে বড় বাধা। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান নাবিল শেখ কাউক নিশ্চিত করেছেন যে প্রতিরোধ ইসরায়েলের বর্ণবাদী শাসনের সাথে স্বাভাবিকরণের প্রকল্পগুলির জন্য সবচেয়ে বড় বাধা। উল্লেখ করেন যে এটি ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুকে অবশ্যই প্রতিরোধকে ভয় করতে হবে, নয়তো অন্য পথ কাছাকাছি। তিনি বলেন, ইসরায়েলি সরকারের ঘোষণা যে তারা লেবাননে হিজবুল্লাহর মোকাবেলা করতে প্রস্তুত নয় তা প্রতিরোধের জন্য একটি অর্জন। যাই হোক, তিনি উল্লেখ করেছেন যে হিজবুল্লাহ মোকাবেলায় শত্রুর অক্ষমতা লেবাননের শত্রুদের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বাজে ধরতে প্ররোচিত করেছে। লেবাননের স্থিতি, অবস্থা এবং আরব দেশের প্রতিবন্ধকতার মোকাবেলা করতে পারে এমন একজন শক্তিশালী রাষ্ট্রপতির প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করে তিনি ব্যাখ্যা করেছিলেন, দেশটি একটি বিশৃঙ্খলার মধ্য এবং যা প্রয়োজন তা হলো এমন একজন রাষ্ট্রপতি নির্বাচন করা যার অগ্রাধিকার রক্ষা করা দেশটির সবচেয়ে খারাপ এবং সম্পূর্ণ পতন থেকে। 2000 দশকে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে দুটি যুদ্ধ শুরু করেছিল। উভয় ক্ষেত্রেই হিজবুল্লাহর অপমানজনক পরাজয়ের পর তারা পিছু হটতে বাধ্য হয়। এছাড়াও সম্প্রতি অক্টোবরে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে লেবাননের দক্ষিণ সামুদ্রিক সীমানাকে সীমাবদ্ধ করে এবং এর তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অনুমতি দেবে এমন একটি সামুদ্রিক সীমানা চুক্তি স্বাক্ষর করার পর সরকার হিজবুল্লাহর সামনে নতজানু হতে বাধ্য হয়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।